আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের বিষয়বস্তু অধ্যায় 13, রেখা এবং কোণ। আজকে আমরা শিখব সন্নিহিত কোণ, সম্পূরক কোণ এবং পূরক কোণ। চলো, আমাদের আজকে প্রথমে আমরা শিখব সন্নিহিত কোণ কি, একটি সন্নিহিত কোণ আঁকো এবং এর বৈশিষ্ট্যটা। এটা আমাদের প্রথম প্রশ্ন। দেখো, সন্নিহিত কোণ কি এই সংজ্ঞায় বলা হয়েছে, যখন দুইটি কোণে একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং কোণ দুইটি পরস্পর সমপাতিত না হয়, তখন ওই কোণ দুইটিকে বলে সন্নিহিত। দেখো, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পরের সমপাতিত না হয়, তখন কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। চিত্রটি দেখি আমরা, ক খ গ একটি কোণ, আবার গ খ খ একটি কোণ। এই দুইটি কোণের সাধারণ বাহুটি কি? দেখো, খ হল সাধারণ বাহু, একটি সাধারণ শীর্ষবিন্দু, তার নাম কি? খ। ঠিক আছে, এবং দেখো কোণ দুইটি কিন্তু কি হয়েছে, সাধারণ বাহু দুই পাশে আছে, এজন্য এই কোণ দুইটিকে আমরা বলব সন্নিহিত। তাহলে এখান থেকে বলো তো সন্নিহিত কোণের বৈশিষ্ট্য কি? সন্নিহিত কোণ দুইটি কোণের সমন্বয়ে গঠিত। সন্নিহিত কোণের একটি সাধারণ বাহু এবং একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং সন্নিহিত কোণ দুটি সমপাতিত হয় না, একটি কোণ আরেকটি কোণের উপরে যায় না, এই দুটি কি হয়, সাধারণ বাহু দুই পাশে থাকে। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্ন শিখি। আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পূরক কোণ কি, একটি পূরক কোণ আঁকো এবং এর বৈশিষ্ট্য। যখন সন্নিহিত কোণ দুইটির যোগফল 90 ডিগ্রি হবে, তখন সেই কোণদ্বয়কে বলা হয় পূরক কোণ। তাহলে চলো আমরা সংজ্ঞাটি লিখি। আগে লিখি পূরক কোণ। যখন দুইটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হয়, তখন কোণদ্বয়কে পূরক কোণ বলে। তাহলে চলো আমরা পূরক কোণ।
সেটা একটু কোণ আঁকলাম। এখন এই বাহুকে সাধারণ বাহু ধরে আমরা আরেকটি কোণ আঁকবো, কিন্তু সেই কোণটি দুইটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। দেখো এই পর্যন্ত 45 ডিগ্রি পর্যন্ত আমি একটা কোণ এঁকেছি, তাহলে আমার দ্বিতীয় কোণটি যেন 90 ডিগ্রির ওই পাশে না যায় সেটা আমরা খেয়াল রাখবো। এখন স্কেল দিয়ে যোগ করব, এবার তাহলে কোণগুলোর নাম ক ছ গ আর ব খ ঘ। তাহলে এটা কি সূত্র? এটা একটা পুনর্কোণের চিহ্ন, তাই না? তাহলে কোণের নাম দিই ক খ গ এবং গ খ ঘ পরস্পর কি পূরক। পূরক এক প্রকার শনি। দেখো এই কোণটি সাধারণ বাহু কি খ, আর সাধারণ শীর্ষ বিন্দু কি খ। এবার পূরক কোণের বৈশিষ্ট্য, পুরোকোণ দুইটির যোগফল 90 ডিগ্রি বা সমকোণ হয়। যোগফল 90 ডিগ্রি হয়। আচ্ছা এখন দেখো বইয়ের 153 পৃষ্ঠায় আমাদের একটি প্রশ্ন আছে, 4 নম্বরে। বইগুলো সবাই 4 নম্বরে একটা পুরোকোণের ছবি দেওয়া আছে, বলেছে লুকায়িত কোণটি খুঁজে বের কর। তাহলে পুরো কোণটি আগে আঁকি। এখানে বলেছে এই প্রথম কোণটি হলো 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 30 ডিগ্রি 10 20 30। এই কোণটি হলো আমাদেরকে কি করতে হবে, এই কোণটি কত ডিগ্রি সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি পুরোকোণের যোগফল কত, 90 ডিগ্রি, লিখলাম 90 ডিগ্রি। আর একটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। কী করবো দ্বিতীয় কোণটি কী করবো? বিয়োগ করবো, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করবো, তাহলে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। পুরোকোণ দুইটির একটির মান দেওয়া থাকলে অন্য কোণটিকে কীভাবে বের করতে হবে? 90 ডিগ্রি থেকে সেই কোণটিকে বিয়োগ করতে হবে। পুরোকোণ দুইটির যোগফল 90 ডিগ্রি, একটি কোণ বিয়োগ করলে দ্বিতীয় কোণটি বের করা যায়। এবার আসো আমরা তৃতীয় প্রশ্নটি লিখি। আমাদের আজকের তৃতীয় প্রশ্ন,
আমাদের আজকে তৃতীয় প্রশ্ন দেখি। সমপূরক কোণটি আগে একটু শুনে যাব, সম্পূরক কোণ এক প্রকার শূন্য, তার মানে সম্পূরক কোণে কয়টি কোণ থাকে? দুইটি। আচ্ছা, সম্পূরক কোণ দুইটির যোগফল হলো 180 ডিগ্রি। এটাই হলো পূরক কোণ আর সম্পূরক কোণের মধ্যে পার্থক্য। তাহলে সম্পূরক কোণের সংজ্ঞা কি লিখব? যখন দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তখন কোণদ্বয়কে সম্পূরক কোণ বলে। লিখি চলো, যখন দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি কোণকে কি বলে? সরল কোণ। না, তাহলে আমরা ব্র্যাকেটে সরল কোণ লিখি। দুই সমকোণ বলা হয় যখন দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি বা সরল কোণ হয় তখন কোণদ্বয়কে একে অপরের পূরক সম্পূরক কোণ বলে। তখন কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে কি করব? সম্পূরক কোণের কোণে দুইটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তোমরা 180 ডিগ্রি কোণ আঁকা শিখেছো, আঁকো 180 ডিগ্রি। এই তো ধরো ক খ ঘ 180, ঠিক আছে? এবার তুমি কি করবে? আরেকটি কোণ আঁকবে। সম্পূরক কোণ এক প্রকার সন্নিহিত আর সম্পূরক কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি বা সরল কোণ। এখন তোমরা বইয়ে
153 পৃষ্ঠার একটা 4 নম্বরের চিত্রটি দেখো। 153 পৃষ্ঠার 4 নম্বর চিত্র, এটা বইয়ে 153 পৃষ্ঠায় আছে। একটি কোণ হলো 110 ডিগ্রি, অপর একটি কোণ আকৃতি, অপর একটি কোণের মান নির্ণয় করতে হবে। দেখো একটি সম্পূরক কোণের দুইটি কোণের মধ্যে একটা কোণের মান 110 ডিগ্রি, এই পর্যন্ত 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 110 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় কোণটি খুঁজে বের করব। এই কোণটির মান হলো 110 ডিগ্রি, আর দ্বিতীয় কোণটির মান আমরা নেব। সম্পূরক কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি, লিখলাম 180 ডিগ্রি। একটি কোণের মান কত দেওয়া আছে? 110 ডিগ্রি। তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেখি, তাহলে 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিলাম, তাহলে কত ডিগ্রি পেলাম? 70 ডিগ্রি। সম্পূরক কোণ দুইটির মান আমরা কিভাবে বের করব? যদি একটি কোণের মান দেওয়া থাকে তাহলে 180 ডিগ্রি থেকে ওই কোণটির মান বিয়োগ করব, তাহলে আমরা দ্বিতীয় কোণটির মান পাব। এবার আজকে আমরা কী কী শিখলাম? আজকে আমরা শিখলাম সন্নিহিত কোণ কাকে বলে, সন্নিহিত কোণ কত প্রকার। সন্নিহিত কোণ আমরা দুই প্রকার শিখেছি, সম্পূরক কোণ এবং পূরক কোণ। আর সম্পূরক কোণ এবং পূরক কোণের একটির মান অজানা থাকলে কীভাবে মান নির্ণয় করতে হয় সেটিও আমরা শিখলাম। এবার চলো আমরা বাড়ির কাজ লিখি। হ্যাঁ, তাহলে বাড়ির কাজ লিখি। এবারে বাড়ির কাজ লিখব আমরা। আজকে যে তিনটি প্রশ্ন আমরা শিখলাম সেই তিনটি প্রশ্নই আমরা বাড়ির কাজ, ঠিক আছে। তাহলে বাড়ির কাজ কয়দিনের মধ্যে দিতে হবে? দুই দিনের মধ্যে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে ফেসবুকের যে পেজে তোমরা আমার ক্লাসটি দেখছো সেখানে একটা কমেন্ট বক্স আছে, সেখানে ছবি তুলে আপলোড করবে, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। খোদা হাফেজ।